हेलो फ्रेंड्स, समर सीजन चालू हो गए छे और आपनी होय तो सनस्क्रीन लोशन लगानो स्टार्ट करे दिए छेन अथवा आपनी प्लानिंग करछेन जे सनस्क्रीन लोशन परचेस करबेन। एबार आपनी एकटा जिनिस लक्ष्य करेछेन जे सनस्क्रीन लोशने एसपीएफ नम्बर मेनशन थाके, माने एसपीएफ 15, एसपीएफ 30, एसपीएफ 50, एसपीएफ 100। এবার আপনার মনে একটা ডাউট অবশ্য হবে যে এই এসপিএফ মানেটা কি, এসপিএফ নম্বরের মানেটা কি, কোনটা ব্যবহার করা উচিত, কেন ব্যবহার করা উচিত, রাইট? হতে পারে এতদিন আপনি র্যান্ডামলি যে কোনো একটা পিক করে লাগাচ্ছেন, কিন্তু মনে অবশ্যই একটা প্রশ্ন থাকবে যে এই এসপিএফের মানেটা কি আর এসপিএফ নম্বরটার মানে কি, রাইট? তাহলে দেখুন, এসপিএফ মানে সান প্রোটেকশন ফ্যাক্টর, আর যে এসপিএফ নম্বর ওতে ডিসাইড হয় যে আপনি কতক্ষণ বাইরে রোদ্দুরে ঘুরতে পারেন আর আপনার স্কিন বার্ন হবে না। ফর এক্সাম্পল, সামার সিজনে যখন আমরা সকাল 10টার পরে রোদ্দুরে বেরোই, আমাদের 5 মিনিট পর্যন্ত কিছু হবে না, 5 মিনিট পরে আমাদের স্কিন আস্তে আস্তে বার্ন হওয়া স্টার্ট হয়ে যায়। এবার আপনার যদি বাইরে বেশিরভাগ কাজ থাকে, সেই হিসাবে আপনি এসপিএফ নম্বর চুজ করতে পারেন। আর ক্যালকুলেশন করাটা একদম সিম্পল হচ্ছে, যা এসপিএফ নম্বর আছে তার সাথে মাল্টিপ্লাই বাই 5 আপনাকে করতে হবে। ফর এক্সাম্পল, এসপিএফ 15 × 5 মানে 75, 75 মিনিট পর্যন্ত আপনি এসপিএফ 15 লাগিয়ে রোদ্দুরে ঘুরতে পারেন, আপনার যে স্কিন বার্ন হবে না। সেম ওয়ে এসপিএফ 30 × 5 মানে 150, 2.5 ঘন্টা পর্যন্ত আপনি রোদ্দুরে ঘুরতে পারবেন এসপিএফ 30 লাগিয়ে, আপনার স্কিন বার্ন হবে না। সেম ওয়ে যারা বেশিরভাগ রোদ্দুরে কাজ করে, 4-5 ঘন্টা কাজ করে, যেমন কি ক্রিকেটার্স আছে, কিংবা যারা চাষি, কিংবা যারা কনস্ট্রাকশন লাইনে আছে, বিল্ডিং ইঞ্জিনিয়ার্স অন সাইট যারা কাজ করে, তারা এসপিএফ 50 কিংবা 100 লাগায়। যতক্ষণ তারা বাইরে কাজ করতে যায় সেই হিসাবে তারা ওই এসপিএফ নম্বর লাগায়। হচ্ছে না একদম সিম্পল ক্যালকুলেশন? এবার আপনার যতক্ষণ বাইরে কাজ হয় সেই হিসাবে আপনি সানস্ক্রিন লোশন পারচেস করতে পারেন। আরেকটা জিনিস আপনাকে জানাতে চাই যে যখনই আপনি সানস্ক্রিন লোশন পারচেস করবেন, একটা জিনিস মনে রাখবেন যে ব্রড স্পেকট্রাম যে সানস্ক্রিন লোশন আছে সেটা পারচেস করবেন, যাতে UVA UVB দুটোটা মেনশন থাকে। এতে আপনি আপনার স্কিনকে দুটোটা রেজ, UVA আর UVB রেজ থেকে বাঁচাতে পারবেন। আরেকটা সিম্পল টিপস আপনাকে জানাতে চাই যে বেশি করে জল পান করবেন, কিংবা ফ্রুট স্যালাড বেশি করে খাবেন, এতে আপনার স্কিন তাড়াতাড়ি বার্ন হবে না। ফর এক্সাম্পল, যখন আমরা তরি তরকারি ফ্রাই করি, যতক্ষণ সবজিতে জল থাকে ততক্ষণ সবজি পোড়ে না, যখন সবজির থেকে জল শেষ হয়ে যায়, শুকিয়ে যায়, তখন আস্তে আস্তে ওটা পোড়া স্টার্ট হয়, রাইট? ঠিক তেমনভাবে যতক্ষণ আমাদের শরীরে জলের মাত্রা ঠিক থাকবে, মেনটেন থাকবে, আমাদের শরীর বার্ন হবে না। যখন আস্তে আস্তে শরীর থেকে জলের মাত্রা কম হতে থাকবে, স্কিন বার্ন হতে থাকবে, তাহলে যে নর্মাল অন অ্যান অ্যাভারেজ আপনি 5 মিনিট রোদ্দুরে বেরোবেন, বেঁচে থাকবেন, রাইট? 5 মিনিট পরে স্কিন বার্ন হওয়া স্টার্ট হবে। সেই ক্ষেত্রে আপনি যদি ভালো করে জল পান করেন, আপনার শরীরে যদি জল মেনটেন থাকে, তাহলে 5 মিনিটের জায়গায় 10 মিনিট আপনি বাঁচাতে পারবেন। আর সেম ওয়ে আপনি যে এসপিএফ নম্বর আছে ইনটু মাল্টিপ্লাই বাই 5-এর জায়গায় 10 করতে পারেন। তাহলে যদি জল আপনার শরীরে ভালো মতো মেনটেন থাকে, তাহলে এসপিএফ 15 × 10 মানে 150 মিনিট, মানে 2.5 ঘন্টা আপনি এই রোদ্দুর থেকে আপনার স্কিনকে বার্নিং থেকে বাঁচাতে পারবেন। আশা করি ভিডিওটি খুবই শর্ট, সিম্পল আর হেল্পফুল হচ্ছে। এ ধরনের আরও জেনুইন টিপসের জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, অন্যথা আপনি ডিসলাইক করতে পারেন। তাহলে দেখা হবে অন্য ভিডিওতে কিছু আরও নতুন জেনুইন টিপসের সাথে। ধন্যবাদ।